যে কোনো এক্সামে একটা এক্সিলেন্ট রেজাল্ট অ্যাচিভ করার জন্য আমাদেরকে অবশ্যই এক্সামিনারকে ইমপ্রেস করতে হয়। আর এক্সামিনারকে খুশি করার জন্য যেটি সবচেয়েতে বেশি কার্যকর তা হলো সুন্দর এবং আকর্ষণীয় হাতের লেখা। কারণ পরীক্ষার খাতা চেক করার সময় সকল এক্সামিনারই খাতার মধ্যে যেটি সবার প্রথমে নোটিস করে তা হলো সেই খাতায় লেখা হ্যান্ডরাইটিং এর কোয়ালিটি। তাই আপনার হাতের লেখা যদি সুন্দর এবং পরিষ্কার হয় তবে আপনার এক্সামের রেজাল্টও ভালো হবার পসিবিলিটি অনেকটাই বেশি থাকে। সেজন্য আজ এই ভিডিওটিতে আমি আপনাদের হাতের লেখাকে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য কিছু স্পেশাল ইফেক্টিভ টিপস শেয়ার করব। তাই আজকের এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে একটানা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, অলওয়েজ ইউজ এ লাইট ওয়েট পেন। আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই কলম কেনার সময় সেটির সৌন্দর্য এবং মূল্য দেখেই কলম কিনে থাকে। তবে কলম কেনার ক্ষেত্রে এটি মোটেও কোনো সঠিক পদ্ধতি নয়। অ্যাকচুয়ালি সুন্দর এবং দামি কলমগুলো সাধারণত একটু মোটা এবং ওজনে ভারী হয়ে থাকে, ফলে এই ধরনের কলম দিয়ে লিখতে আমাদের খুব একটা কমফোর্টেবল ফিল হয় না। তাছাড়া এসব ভারী কলম দিয়ে লিখলে খুব একটা দ্রুত লেখাও সম্ভব হয় না। এমনকি মোটা কলমের কালি অন্যান্য কলমের কালির চাইতে তুলনামূলক একটু বেশি মোটা হয়, তাই এগুলো দিয়ে এক্সামে লিখলে লেখা তেমন একটা ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় না। তাই আমাদের উচিত কলম কেনার ক্ষেত্রে অবশ্যই লাইট ওয়েট এবং থিন পেন কেনা, কারণ ওজনে হালকা এমন কলম দিয়ে লিখলে খুব দ্রুত লেখা যায়। তাছাড়া এসব কলমের কালি চিকন হওয়ায় হাতের লেখাও অনেকটাই সুন্দর দেখায়। অনেকেই আবার কোনো কিছু লেখার সময় কলমের ক্যাপ বা মুখটি কলমের পিছনেই লাগিয়ে রাখে, কিন্তু এটিও লেখার ক্ষেত্রে পুরোপুরি একটা ভুল পদ্ধতি। কারণ কলমের ক্যাপ কলমের পিছনে লাগিয়ে লেখার পরিবর্তে আমরা যদি সেটি খুলে তারপর লিখি তবে লেখার সময় কলমটির ওজন কিন্তু অনেকটাই কম মনে হয়, যা দ্রুত এবং আরামদায়ক লেখার জন্য অত্যন্ত সহায়ক। তাই পরীক্ষার হলে দ্রুত এবং সুন্দর করে লেখার জন্য আমাদের উচিত কলমের ক্যাপ কলমের পেছনে না লাগিয়ে বরং সেটিকে পাশে রেখে তারপর লেখা। নাম্বার টু, কিপ গ্যাপ বিটুইন ওয়ার্ডস। যে কোনো হাতের লেখাকে সুন্দর দেখানোর জন্য প্রতিটি অক্ষর এবং শব্দের মধ্যে প্রয়োজনীয় গ্যাপ থাকা অত্যন্ত জরুরি। এমন অনেক স্টুডেন্ট আছে যারা লেখার সময় একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর একেবারে মিশিয়ে লেখে, এমনকি শব্দের মধ্যেও প্রয়োজনীয় স্পেস রাখে না, ফলে সেই হাতের লেখাটির কোয়ালিটি কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায় এবং তা দেখতে একদমই ভালো লাগে না। আর এরকম খিচুড়ি পাকানো লেখায় কোনো শিক্ষকই কিন্তু নম্বর দিতে চান না। আবার এমন অনেক স্টুডেন্ট আছে যাদের হাতের লেখার লাইন ঠিক থাকে না, অর্থাৎ তারা প্রথম দিকের লাইনগুলোকে সোজা না লিখে এতটাই ব্যাকা করে লিখে যে পরবর্তী লাইনগুলো লেখার সময় তখন বাধ্য হয়ে সেগুলো ব্যাকা করে লিখতে হয়। এ ধরনের লেখাও কিন্তু খুবই বাজে দেখায়। তাই আপনারও যদি খাতায় লেখার সময় লাইন ব্যাকা করে লেখার অভ্যাস থাকে তবে সেটিকে আজ থেকেই বাদ দিন। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চাইলে হাতের লেখা লেখার জন্য ব্যবহৃত দাগটানা খাতা কিনে তাতে রেগুলার লেখার প্র্যাকটিস করতে পারেন। নাম্বার থ্রি, মাস্ট রাইট সাম পেজ ডেইলি। হাতের লেখা সুন্দর করার জন্য আরেকটি জিনিস যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো রেগুলার রাইটিং প্র্যাকটিস করা। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নিয়ে হাতের লেখা প্র্যাকটিস করলে আপনি লেখা এক্সপার্ট হওয়ার পাশাপাশি আপনার হাতের লেখা আগের তুলনায় কিছুটা হলেও সুন্দর হতে বাধ্য। কারণ প্রতিদিন লেখার ফলে কলমে আপনার গ্রিপ দিন দিন আরও বেশি ইম্প্রুভ হবে, ফলে তখন আর লিখতে খুব একটা কষ্ট হবে না। তাছাড়া আপনি চাইলে আপনার ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে যার হাতের লেখা খুবই সুন্দর এমন কারো হাতের লেখা সম্বলিত একটি পেজ কালেক্ট করতে পারেন। এরপর তিনি সেখানে কিভাবে প্রতিটি অক্ষর লিখেছেন এবং প্রতিটি ওয়ার্ডের মধ্যে ঠিক কতটুকু গ্যাপ রেখেছেন সেটি খুব ভালো করে খেয়াল করুন। তারপর প্রতিদিন অল্প কিছু সময় নিয়ে তার মতো করে লেখার জন্য ট্রাই করুন। এভাবে নিয়মিত প্র্যাকটিস করলে দেখবেন আপনার হাতের লেখাও দিন দিন অটোমেটিক্যালি ইম্প্রুভ হতে থাকবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনার সকল পরিচিত মানুষদের সাথে, এতে করে ভিডিওটি দেখে তারাও উপকৃত হবে। আর এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও রেগুলার দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতেও ক্লিক করুন। থ্যাংকস ফর বিং উইথ আস।